কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মনোনীত হওয়ায় ব্রিটিশ বাংলাদেশি জিল্লুর হোসেনকে সংবর্ধনা দিয়েছে বার্মিংহামের প্রবাসীরা। ব্রিটিশ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বার্মিংহামের আস্তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। কমিউনিটি ব্যক্তিত্ব কবির উদ্দিনের সভাপতিত্বে জুবের আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান। সংবর্ধিত জিল্লুর হোসেন বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। কমনওয়েলথে কিন্তু অনেক অপরচুনিটি আছে, বিজনেস অপরচুনিটি আছে, আপনাদের আমাদের যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে বাংলাদেশে। যদি আমরা কমনওয়েলথের থ্রুতে যাই, আমাদেরকে অনেকগুলো জিনিস আমরা ফার্স্ট ট্র্যাক পাবো আমরা ওইখানে। যে আমাদের যে নেত্রী বা আমাদের জনাব সালমান রহমানে বলছেন, বিডাতে বা বিসিসিআই যে আছে, যে বিজনেস যে ফোরামগুলো আছে, আমাদের যে ব্রিটিশ বাঙালির জন্য আলাদা একটা ফেসিলিটিস আলাদাভাবে দেওয়া হবে এটার জন্য। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।